প্রথম একটা মহৎ উদ্যোগ, কেন দিবে না বুঝাই বলতে হবে, বুঝাই বললে টাকাও দিব হাসিয়ে দিব। আরে কি বুঝায় বলতে হবে সেটাই তো বলেন নাই। আমাকে উদ্যোগটা বুঝায় বলতে হবে। প্রেম করার জন্য এই পার্কে অনেক প্রেমিক প্রেমিকা আসে না, গল্প গুজব করে না, সময় কাটায় না, ঠিক কিনা? তারা তো গেট দিয়েই ঢুকে, যখনই গেট দিয়ে ঢুকবো তখনই তাকে ধরতে হবে। হ্যাঁ ধরতে হবে মানে মানে মার খাওয়ার বুদ্ধি আর কি। আপনার জন্য একবার কুত্তা তো খেলাম না। না না আমার মনে আছে, আমার মনে আছে। আরে বেটা আমি কি জাপটায় ধরতে করছি নাকি? আমি ধরা মিন করতেছি যে বুঝায় কবি আর কি, দেখলি? তারপর মনে কর যে গেলি কাছে এরকম অনেকটা বললি যে এক্সকিউজ মি আপু অ্যান্ড ব্রাদার জাস্ট এ মিনিট একটু কথা শুনবেন, বুঝছো? না বুঝার কি আছে? আচ্ছা এটা প্র্যাকটিক্যালি বুঝাই দেবো, একটা কাজ কর, তোরা মনে করে এইদিকে গেট, তোরা গেটের ভিতর থেকে দুজন পার্কে ঢুকতে আসছিস গেট দিয়া। হ্যাঁ প্রেমিক প্রেমিকার মতন হাসছে আর সার দিটা। কে প্রেমিক কে প্রেমিকা? আমি কিন্তু লেডিস সাজতে পারবো না, আর একটা ঝামেলা সর লোকে। আরে ধরো কালা লেডিস থাকে না মাঝে মাঝে। ধরো আরে তুই লেডিস কইলি তো, তুই লেডিস তো হয়ে। না 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 আমি যা না ভাই। এই এগুলো এগুলো কিন্তু খুব আপু অ্যান্ড ভাইয়া জাস্ট এ মিনিট একটু কথা বলবো, আপনারা একটু শুনবেন। আমাদের এখানে একটা লাভ ব্যাংক আছে, এই ব্যাংকে আপনারা ভালোবাসার নামে অর্থ দান করবেন। এই আপনাদের দান করা অর্থ বিফলে যাবে না, আপনারা নিরাপদে এখানে প্রেম করতে পারবেন, কেউ আপনাদের বিরক্ত করবে না। বিপদগ্রস্ত দুস্থ প্রেমিক প্রেমিকাদের মাঝখানে আমরা এই অর্থ বিলিয়ে দেব। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এ ধরনের সংগঠন কিন্তু কোথাও নেই, জগতে কোথাও নেই, এটা প্রথম আমরা এস্টাবলিশ করেছি। সেক্ষেত্রে আমাদের স্লোগান হবে দুনিয়ার প্রেমিক এক হও এক হও। হরতাল হরতাল লড়াই করো বাঁচতে হলে, তুই কি টাকা দিবি নাকি? তারা হ্যাঁ করতে তো উদ্বোধন বলে একটা ব্যাপার আছে না, আলহামদুলিল্লাহ তাহলে শুরু হয়ে গেল আমাদের লাভ ব্যাংকের কার্যক্রম। কথা হইলো নাকি মুকুলবার মাথায় কখন কি চাপে না, ম্যাচটা খারাপ লাগে না, এ পার্কে বসে থেকে কি মানুষের কাছে টাকা পয়সা চাই, এটা কথা হইলো? তাও আবার কি, মেয়ে মানুষের সামনে মানে কি একটা ফাউল বুঝো চিন্তা কর। আরে মেয়েরাতে এমনি আমাদেরকে ফাউল মনে করে, পরে তো প্রত্যেক বাসিবাদে লাল কার্ড দিয়ে সম্পূর্ণ একদম আউট করে দেব। আমার মনটা চাই কি জানোস, এই মুকুল ভাইয়ের ধরে একটা বিয়ে করাই, তাহলে এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। তবে যাই কর, মুকুলবার কিন্তু একটা ব্রেন আছে, কিন্তু পুরো একটা চিজ, একটা পুরো একটা মাখন, ময়লা মাখন না। যাই হোক দেখ, চণ্ডী দাস কিন্তু ওই যে রজগুণের জন্য 12 বছর বসে হয়েছিল, ঠিক আছে না? এদিকে শাহজাহান কি করছে, তাজমহল বানাইছিল কিন্তু, ঠিক আছে না? ওদিকে মুকুলবাই কি করছে, বাংলাদেশে এই প্রথম ভালোবাসার জন্য ঋণ, লাভ ব্যাংক। আমি শিওর এটা অমর হয়ে থাকবে, অমর সঙ্গী।
চিরদিনী তুমি যে আমা, তুই আমাকে ব্যাপারটা যেভাবে সুন্দরভাবে বোঝালি আমি একটা কথা বলবো তোকে মানতে হবে। কি? পার্কে যেসব ছেলে মেয়ে ঢুকবে সবার কাছে টাকা পয়সা তুই যাবি, কারণ তোর বোঝানোর যে ক্ষমতা আমি শিওর পাবলিককে তুই জাস্ট বোঝাতে যাবি, পাবলিক পটাস পটাস করে সব টাকা তোর দিয়ে দিলাম। না না আমার সাথে তুমি থাকলে সমস্যা কি? আহা, আমি তো তোর পেছনে আছি, কিন্তু তুই যেভাবে সুন্দরভাবে ব্যাপারটা বোঝাতে পারবি, তোর মার্কেটিং সেন্স, তোর মানে মানে কনভিন্স করার সেন্স যতটুকু আছে সেটা তো আমার নেই। মানে তুই যখনই পাবলিকের কাছে গিয়ে টাকাটা চাবি ওরা দুর্দান্ত আগ্রহ ভরে তোকে দেখি টাকাটা দিয়ে দেবে। তাছাড়া ওই তুই এটা চশমা পড়িস না, পাওয়ার ছাড়া না না পাওয়ার ছাড়া কি বলে মানে 75 আছে তো 75 মানে 75 বিশাল পাওয়ার, কিন্তু মানে তোর চশমা দেখলে কিন্তু মানুষ এটা গুড়ি ভাই গুড়ি ভাই মনে করে, তো সবাই ধর যেটা মানে অন্যরকম আগ্রহ বোধ করে। আসলে এটা কারা মানে ছেলেরা না মেয়েরা? এটা আবার ছেলে মেয়ে নারী পুরুষ বিভেদ করে লাভ নেই, তোকে দেখলে নারী পুরুষ দুপক্ষে একটা আগ্রহ বোধ করে, তাই না? আর টাকা নিয়ে কথা, ভালোবেসে ভালোবাসার জন্য টাকা এটা যাবি না? তা অবশ্যই। মানে তুই কি মিন করতে চাইলি? ছেলে মেয়ে দুপক্ষে আগ্রহ মানে কি, কি মিন করতে চাইলি? এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো না 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 না। এক্সকিউজ মি আপু এন্ড ভাইয়া, জাস্ট এ মিনিট, আপনাদের কাছ থেকে একটু সময় নেব। এখানে একটি ব্যাংক রাখা আছে, ব্যাংকের নাম হচ্ছে লাভ ব্যাংক। আপনারা যদি ভালোবাসার নামে মুক্ত হস্তে একটু দান করে যান আমরা খুব খুশি হব। না না আপনাদের এই অর্থ বিফলে যাবে না, আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা সারাদিন পার্কে প্রেম করবেন, হাতে হাত রাখবেন, কেউ কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আমরা এও কথা দিচ্ছি কোনো বাদামওয়ালা কোনো বুটওয়ালা যদি আপনাদের কানের পাশে ঘ্যান ঘ্যান করে তাহলে এই থাপ্পড় দেবার দায়িত্বটা আমরা নিলাম। আমরা আরও কথা দিচ্ছি ভবিষ্যতে এই লাভ ব্যাংকের তরফ থেকে আপনাদের যদি কোনো সাহায্য লাগে কোনো ঋণ লাগে আমরা আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে বলবেন আমরা হাজির হয়ে যাব। কিন্তু ভাইয়া একটা সমস্যা আছে, আমরা তো এখানে প্রতিদিনই আসি, আমাদেরকে কি প্রতিদিন টাকা দিতে হবে? না না আপু অ্যান্ড ভাইয়া আপনারা বোধহয় ভুল বুঝছেন, ভালোবাসার ক্ষেত্রে যেমন কোনো জোড়াজুড়ি নেই আমাদের লাভ ব্যাংকে দানের ক্ষেত্রেও কোনো জোড়াজুড়ি নেই। আপনাদের যা খুশি ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না, তবে প্রতিদিনের একটা প্যাকেজ আছে যদি প্রতিদিন আপনারা দান করে থাকেন। না না টাকা আমাদের হাতে দেওয়ার কোনো দরকার নেই, টাকা আপনি নিজের হাতে দেবেন, আমরা কিন্তু স্বচ্ছতা বিশ্বাসী। আপনি দেখুন না এই যে ব্যাংক সুন্দরভাবে লেখা আছে লাভ ব্যাংক, কি সুন্দর কাঁচের গোল্ড, কাঁচের একটি ট্রান্সপারেন্ট, নিজের হাতে দিন না। আমরা আশা করবো যে মানে সব কিছু আমাদের ওপেন, কিন্তু মানে আমরা ওপেনই বিশ্বাস, স্বচ্ছ একদম কাঁচের মধ্যে, প্লিজ। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে। আচ্ছা ভালোবাসা মানুষ অন্যর ঘরে চলে যায় কেন? কত আরে আমরা জানবো কি করে এই মেয়ের ভালোবাসার মানুষ অন্য কোথাও চলে গেছে কিনা কে জানে, এটা তো আমাদের জানার কথা না, তাই না? আমার মনে হয় কি মুকুল ভাই এই মেয়ের ছেঁকা খেয়েছে। আরে না এই মেয়ের বেলায় খালি না, একটু খেয়াল করে দেখ যে সব প্রেমের বেলায় সাধারণত এইটাই ঘটে যে প্রেম করে একজনের সঙ্গে পরে বিয়ে হয় আর একজনের সঙ্গে, চোখের জলে প্রেমের সমাধি। তা অবশ্য ঠিক, কারণ কিন্তু একটাই,
ভালোবাসার জন্য কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো বীমা পলিসি নাই, বুঝছস? ভালোবাসা এই দেশে সবচেয়ে বেশি অসহায়, কোনো নিরাপত্তা নাই ভালোবাসার। এই জন্য ভালোবাসা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। বুঝলাম না কিন্তু। আমরা যে এই লাভ ব্যাংক করছি কিসের জন্য করছি? ভালোবাসার এই ঝুঁকি কমানোর জন্য। আমাদের কাছে যেসব বিপদগ্রস্ত দুস্থ প্রেমিক প্রেমিকরা আসবে তাদেরকে আমরা অর্থ সাহায্য দেবো। সেই অর্থ সাহায্য কোত্থেকে আসবে? অন্য যেসব প্রেমিক প্রেমিকারা এইসব পার্কে আসবে তাদের কাছ থেকে আমরা অর্থ সাহায্য গ্রহণ করবো। সেক্ষেত্রে তাদের কী করতে হইব? আমাদের বুঝাইতে হবে যে দশের লাঠি একের বোঝা, আমরা আপনাদের কাছ থেকে যে সাহায্য গ্রহণ করতেছি এটা নিজেদের জন্য না, এটা দুস্থ বিপদগ্রস্ত প্রেমিক প্রেমিকাদের জন্য। বুঝাইতে পারলে কাজটা হবে। পরের মাইন্ড না বলে একটা প্রশ্ন করবো না, আপনার প্রেমিকা কি আপনার কাছে অন্য বসে চলে গেছে? মানে প্রত্যেকটা দিন দেখি আপনি এক গানই শুনবেন। তোর বেটা, তোর তো কোনো বিচার বিবেচনা নেই, আমার কি আবার প্রেমিক প্রেমিকা আসবে? কিন্তু ভাই, আপনি প্রেম না করলে এসব করতেছেন কেন? আমি তো প্রেম করবো না, প্রেমের জন্য কিছু করবো। সবাই প্রেম করতে হবে এমন তো কোনো কথা নাই, কেউ কেউ প্রেমের জন্য করবো, বুঝছস? তারা এক্সেপশনাল না, মানে লোকজন অন্য কথা বলে তো সেই জন্য জিজ্ঞেস করলাম, অন্য কোনো কারণ নাই। কী কয় লোকজন? আমি বিশুদ্ধ একা, তার পিছনের কারণ ছেঁকা? মোটেও না, আমি অনেক আগে থেকে বিশুদ্ধ একা। কোনো মেয়ে আমার কোনোদিন আই লাভ ইউ বলে নাই, আমিও কোনো মেয়েরও কোনোদিন আই লাভ ইউ বলিনি। ভাই, আপনি কি সারা জীবন বিশুদ্ধ একা থাকবেন? বিশুদ্ধ ধোকা হবেন না? ওই বেটা, এটা কাজের সময়, আমাকে নিজের নিয়ে ভাবার সময় আছে নাকি? আচ্ছা শোন, তোরা দুজন থাক, কাজ কর, আমি একটা পার্কের ভিতরটা খুঁজে আসি। জুটিও তো কম মনে হইতেছে। কী রে, টাকা কই? টাকা তো আমার পকেটে। তোর পকেটে থাকলে হইব নাকি বেটা? না মানে এটার সেভ মনে হইতেছিল না আর কি। মানে ভিতরে টাকা দেখলে তো মানুষ আরও টাকা দিতে চাইব না কি? আমার মনে হয় এটা তালাও কিনা উচিত না, এটা সেভ না কেন? আচ্ছা তালা কিনা। আচ্ছা এখন কী করবো, টাকা কি ঢুকে দেবো? ঢুকা একবার না করছি এখানে, টাকা পকেটে রাখতে পারলে নিজের পকেটে রেখে। বিশুদ্ধ একা, খাইছেন ছাকা তাই তিনি একা। পাঁচ টাকার বাদাম নেন স্যার। না লাগবে না, একটু আগে বাদাম খেয়েছি। বাদাম বেশি খাইলে কোনো সমস্যা না, বাদামে ভিটামিন আছে, পাঁচ টাকাই তো, ব্যবসা বাণিজ্য ভালো না স্যার। না না, আমাদের ভিটামিনের অভাব নেই, যাও তো যাও। নেন আপু নেন, পাঁচ টাকার বাদামই তো নেন। এই ছেলে, এই গায়ের উপর পড়বে নাকি? এই যাও যাও যাও, কি করছো? যাও যাও, লাগবে না, লাগবে না, কি করছো? যাও যাও যাও, আজব তো, যাও। এক্সকিউজ মি, আজব আপু এন্ড ভাইয়া, প্রেমের অবস্থা কি? সব ঠিকঠাক? সবই ঠিকঠাক, কিন্তু এই বাদামওয়ালা ছেলেটা আধা ঘন্টা ধরে আমাদের পেছনে লেগে আছে। কতবার বললাম বাদাম লাগবে না, কিন্তু আমাদের পিছুই ছাড়ছে না। এই তোর ওই দিন আমি কইলাম না, দেখ কারের কাছে গ্যান গ্যান করবি না, 10 ফিট দূর থেকে বলবি যে বাদাম লাগবে কি না, লাগলে তারা বলবে হ্যাঁ, না লাগলে না, চলে যাবি। তোমার চান্দু কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরে কমপ্লেন আনলে কিন্তু সোজা ওই দিকে। কী কইলাম বুঝছস? সোজা পার্কে বেড়ে যাও। ঠিক আছে আপু অ্যান্ড ভাইয়া, আর কোনো সমস্যা নাই, আর প্রেমের ব্যাপারে কোনো আপোষ নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, বসে তাহলে। ও, আপনাদের আরও বন্ধুবান্ধব যারা আছে, মানে যারা প্রেম করেন, তাদেরকে একটু আমাদের লাভ ব্যাংকের কথা বলবেন। বুঝতেই পারছেন, পৃথিবীতে এই ধরনের উদ্যোগ কিন্তু আগে কেউ নেয় নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারাও করেন, প্রেম করেন। হ্যাঁ, আমি আরও অনেক জুটি আছে, তো একটু দেখে আসছি। রোদে পুড়ে যায় তুমি কি বিশুদ্ধ একা সত্যি করে বলবা? জানি না। জানো না মানে সন্দেহজনক। কি জানো তুমি? মেয়ে তো ভালোই পটাতে জানো, আমাকে তো 3 দিনেই পটা ফেসো, কয়টা প্রেম করছো? আচ্ছা তুমি কি পার্কে আসছো এসব কথা বলতে? লোকজন শুনতেছে তো। তুমি বলো না না, মানে হয়েছে কি, মানে ইয়া তো একদম মানে কলেজে পড়ে মানে অনুর্ধ্ব 16, এদের কাছে কি টাকা চাওয়া ঠিক হবে? আরে এক আর যোগ কথা বললি, চেহারা দেখে কি বয়স নিয়ে দেয় নাকি? আজকাল চেহারা দেখে মানুষের বয়স নিয়ন্ত্রণ করা যায় না। আমার এক খালা ছিল, 2 সন্তানের জননী, চেহারা দেখলে মনে হতো ক্লাস 10-এ পড়ে। আর দূর ব্যাটার পোলা পাইন না, একদম বাচ্চা বাচ্চা লাগতেছে, মানে এদের কাছে টাকা চাই কেমনে? বোকা নাকি? প্রেমের আবার বয়স আছে? টিনেজ প্রেম, আরে টিনেজ লাভ নিয়ে কত ছবি আছে না, মেনি বেরকা দিল কেমন সে কেমন, এই সামনে সামনে চলে এসেছে। তারপরও একটা, আমরা ওদের সিনিয়র না, মানে ভাইয়া না, ভাইয়া ভাইয়া হিসাবে কেমনে চাই? তাহলে একটু ওয়েট কর, অপেক্ষায় থাক,
শোনো, কলেজ ফাঁকি দিয়ে আসছি বুঝছো, হাতে নষ্ট করার মতো অনেক সময় আছে। আর সত্যি কথা যেমন ড্রয়িং রুমে বলা যায় পার্কেও বলা যায়, বুঝতে পারছো? তারপরে এসব কথা এখানে বলবে? শোনো, আমি 50 টাকা দিই। হ্যাঁ, 50 টাকা দিবে? হ্যাঁ দিই। দাও, তোমার যখন ইচ্ছা হয়েছে দাও। না না, অসুবিধা নেই, মানে আপু এবং ভাইয়া, মানে আপনারা ইচ্ছে করলে, মানে মানে আপনাদের ডিসকাউন্ট আছে, বেকার ছেলে মেয়েদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে, কোনো জোরাজুরি নেই। মানে 50 টাকা দিতে পারেন, 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, মানে যা কিছু দিন না। না না, ঠিক আছে, আমি পুরো টাকাটাই দিব। আর এটা আমার পছন্দ হচ্ছে, আপনার আইডিয়া? হ্যাঁ, এটা আমাদেরই আইডিয়া, আমাদের আমাদের আমাদের। আচ্ছা, আপনাকে সত্যি সত্যি একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই। তবে সেক্ষেত্রে মানে একটা কথা কি, মানে আমাদের তো এখনো ফান্ডে ওরকম টাকা আসেনি, তবে সেক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে সহসা আপনাদের ওরকম হেল্প লাগবে না। মানে এক মাসের মধ্যে আমাদের বুথগুলো চালু হলে, মানে নর্মালি আপনারা মানে এলাকা এলাকায় চেয়ে, মানে যে কোনো বুথ থেকে, লাভ ব্যাংকের বুথ থেকে আপনারা এরকম ঋণ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো হেল্প লাগবে আমাকে বলবেন, আমরা হেল্প করি। মানে হচ্ছে কি যে আমরা লাভ ব্যাংকের এই অনুদানের পাশাপাশি আমরা একটু বিনোদনও দিয়ে থাকি। রোদে পুড়ে যায় ভিজে বরষা, শীতে তো কথাই নেই, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাই, আপনার কানটা একটু পরিষ্কার করে দিই, মাত্র 10 টাকা। ওই মিয়া, পার্কে কি আমি আসছি কান পরিষ্কার করাইতে? আজব পাবলিক, লাগবে না, যাও। করেন না ভাই, মাত্র 5 মিনিট লাগবো, কান পরিষ্কার থাকলে আপা কথা আপনি ভালো শুনতে পারবেন। কত বড় ফাজিল চিন্তা করেছো! কোনো সমস্যা ভাই? দেখেন না ভাই, আমরা পার্কে আসছি একটু গল্প করতে, এই বেটা আমার কান পরিষ্কার করাইতে আসছে। কোন বেটা? এই যে এই এক চর্দা দাঁত ফালে দেবো ফাজিল কথাকার, এখানে ফাইজলামি করতে আসো না, কান পরিষ্কার করতে হবে একদম। কিন্তু এই তো গেট দেখছো না, একদম গেট বরাবর যাবি, যা থেকে যা গেট বরাবর যাবি, তোর নিজের কান পরিষ্কার করে নিবি, হারাম দাদা, যা। আপু এন ভাইয়ের কাছে মাপ চা, এখনই মাপ চা, পায়ে ধরে মাপ চাবি, বল আই এম সরি। আরে কি কই, তোর তো ইংলিশ মুখ দিয়ে আসবে না, বল আমি মাপ চা আপনাদের কাছে, বল আপনারা প্রেম করেন, কোনো সমস্যা হলে ডাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আছি লাভ ব্যাংকের তরফ থেকে যে কোনো সময়। আপনারা প্রেম করেন, প্রেম করেন। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। না ঠিক আছে, আপনারা প্রেম করেন। ঠিক আছে, মানলাম তুমি ভিক্ষা করো, চিন্তাই করো, যা খুশি তাই করো, কিন্তু তুমি আমার ফোনটা কেন ধরলে না? এই প্রশ্নের আনসার দাও আমাকে প্লিজ। ফোনটা সাইলেন্ট ছিল, আমি তোমাকে বারবার বলেছি, আর তুমি যেটাকে ভিক্ষা বলছো সেটা ভিক্ষা না, সেটা হচ্ছে ব্যাংক, লাভ ব্যাংক। ব্যাংক, লাভ ব্যাংক, গুড, ভেরি গুড। ইয়েস, তো ব্যাংকের লোকজন কিভাবে পার্কে ভিক্ষা করে করে কাজ করে? এটা একটু ডিফারেন্ট ব্যাংক। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা পৃথিবীর ইতিহাসে এরকম ব্যাংক আর কেউ করেনি। অবশ্য এই ধরো যে তোমার তো আমাকে নিয়ে রীতিমতো প্রাউড ফিল করা উচিত। না না, আমি তো তোমাকে নিয়ে প্রাউড ফিল করছি, আমার একদম তোমার চিন্তা করতে করতে বুকটা ভরে যাচ্ছে গর্বে, বুঝতে পেরেছো? জানো সেদিন কি হয়েছে, আমার এক ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে গিয়েছে, গিয়ে ঘুরতে ঘুরতে দেখে তুমি পার্কে ভিক্ষা করছো, আর সেই কথাটা সবার সামনে এসে আমাকে বলেছে। আমার তখন কি মনে হয়েছে জানো, আমার তোমাকে নিয়ে যে কি গর্ব হয়েছে না! তুমি এত ফান করো, আমি বুঝতে পারছি তুমি খুব ফান করছো। দেখো, ব্যাপারটা এখন অনেকে বুঝতে পারছে না, তবে একদিন যখন বুঝতে পারবে আমরা কি করছি, তখন কিন্তু আর আমাদেরকে নাগালি পাবে না। বুঝতে পারবে, ঠিকই বুঝতে পারবে, আর আমি তো এখনই বুঝতে পারছি, আমি এমন এক বিশাল সম্রাট শাহজাহানের সাথে প্রেম করেছি যে নিজে প্রেমের চিন্তা বাদ দিয়ে অন্যের প্রেমের চিন্তা করে। না 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 না, এটা অন্যের প্রেম না, আমরা অন্যকে সাহায্য করছি আর কি। করো, অন্যকে সাহায্য করো, কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার তো মনে হয় না যে তোমার সাহায্য অন্য কেউ আসবে। মানে কি? মানে সেটা তুমি সময় হলেই টের পাবে, কিন্তু তখন আর আমাকে তুমি পাবে না, বুঝতে পেরেছো? আমারও এই গানটি খুবই প্রিয়, আমাকে আর পাবে না। শোনো,
খোঁজ খবর নিচ্ছি আর কি। ও আচ্ছা, না কোনো সমস্যা নেই, ঠিক আছে। না, কোনো যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গেই আমাকে বলবেন। কেন, মানে আপনি কি পার্কে সমস্যার সমাধানে টেন্ডার পেয়েছেন? মানে আপনি কি কেয়ারটেকার? না, সেটা না। ওই মানে লাভ ব্যাংক দেখেননি আসার সময়? লাভ ব্যাংক সেটা আমার কি? লাভ ব্যাংকটা কি? ও, এটা হচ্ছে প্রেমের ব্যাংক, মানে ভালোবাসার ব্যাংক, বুঝেছেন? মানে প্রেমিক প্রেমিকাদের সাহায্য করার জন্য ব্যাংক। এই পার্কে যত জুটি আসে সবাই টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সা দিয়ে আমরা বিপদগ্রস্ত প্রেমিক প্রেমিকাদের সাহায্য করব। আমাদের অনেক সুদূর পরিসরে পরিকল্পনা আছে। আজব তো। হ্যাঁ, খুব আজব, মানে আমাদের দেশে এটা প্রথম, ভালো না? না না না, আমার কিচ্ছু ভালো লাগছে না। রিল্যাক্স, ফ্রিজ হয়ে যাও, মাথা ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, হাত দুটো নামায় দাও, কুল, স্যাক অনেকই খাইছে, কোনো ব্যাপার না। কিরে কি রে মুকুল ভাই, আমি তো শুয়ে গেছি একবার। হ্যাঁ, তাই তো দেখতেছি। আপনি যেই শোয়া দিতেছেন সেটা সেই শোয়া না। তাহলে আমি কট খাইছি, কট। মানে কি? মানে আবার কি? এই লাভ ব্যাংক করতে গিয়ে আমার প্রেমের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কি করে মানে ঘটনা হয়েছে কি? আমি বলতেছি, ওর প্রেমিক ঘরে কি কইছে জানেন নাকি? ওর ভিক্ষুক বলছে আর কি। মানে ভিক্ষুক বলতে মানে এটা বেকার বেকার, মানে বেকার। এটা তো কইতেই পারে, প্রেমিক মানেই তো মুসাফির। তোর কি রাগ করে কইছে নাকি অভিমান করে কইছে? দুইটা তো একই জিনিস না। ও বলছে এই লাভ ব্যাংক করলে আমার সাথে লাইন কাট, কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব নয়। নারীদের নিয়ে এটা একটা সমস্যা, এরা আসলে বুঝে না কোথায় উৎসাহ দেবে উদ্দীপনা দেবে তা না, খালি চাতাচি তিক্ষাপাকাবি। আচ্ছা তুই আমার কাছে নিয়ে আসিস, আমি ব্রেন ওয়াশ করে দেবো। না মাফ চাই মুকুল ভাই, যতটুকু প্রেম আছে সেটা ওয়াশ হয়ে যাবে, দরকার নেই। বুঝাইলেও বুঝে না কি করবো। কিছু কিছু মানুষের জীবনে রোদপুরে যায় ভিজে বর্ষায়, শিলি ছুটে যায় লা 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 লা, ছুটে যায় লা 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 লা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না না, শিলি ছুটে যাবে। প্রস্তুতকারক কি? ও, তোরা খেয়াল রাখ, আমি একটু গোটা পাকটা দেখে।
ও আপনি কেমন আছেন? ভালো। আজকেও দেখছি আপনি একা। কেন? পার্কে একা আসা কি নিষেধ? না, মানে বলছিলাম এখানে তো সবাই জোড়ায় জোড়ায় আসে তাই। তা আপনার জুড়ে কোথায়? আপনিও তো একা। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। কি হলো বলেন না যে? ও না, আমার 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 জুড়ি করতে আসবে, আমি তো বিশুদ্ধ একা। বিশুদ্ধ একা মানে এটা আবার কি? মানে আমার আসলে কেউই নাই তাই। তা আপনার বিশুদ্ধতা কোথায় টেস্ট করেছেন? মানে সত্যিকার বিশুদ্ধ তো? 100%। আপনিও কি আমার মতো বিশুদ্ধ? জি জি, না মানে বলছিলাম যে দুদিন দেখা হলো কিন্তু কেউ কারোর নামই জানি না। আমার নাম মুনা, আমি একটি এনজিওতে চাকরি করছি আর কিছুদিন হলো এই এলাকায় বদলি হয়ে এসেছি। আমার নাম মুকুল, আমি কিছুই করি না, এই পার্কে একটা লাভ ব্যাংক চালাই, যেটার কথা আপনাকে আমি আগে বলেছি। পার্কে আসলেই আমাকে পাবেন। ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং, মাত্র তো শুরু হলো, সামনে আরও ইন্টারেস্ট পাবেন। আরে বাবা, এটা আমাদের প্রফেশন। না না, তুমি তুমি আমাকে মানে এত ভুল বুঝতে হবে না বাবু। শোনো, তোমার রাগ এখনো কমে নাই? এত শক্ত তোমার মন, তোমার তোমার মনটা একটু গলে না, নরম হয় না? নরম হবে কি, কইলে গেছে কাতো। আমি ফোনে কথা বলছি, তুই ফোনের মধ্যে ঢুকতে কেন এসে? হ্যাঁ চুপ। শোনো বাবু, ওই যে হ্যালো হ্যালো, লাইনটা করে দিলে এখন। আরে গেল গেছে, এটা আমি কি দেখলাম? কোনটা? আমি কি দেখলাম এটা? ধুর ধুর, কি দেখলি মানে? একদম ছটপট এক খেলা। আমরা তো এতদিন কি ভাবছি মুকুল বাড়ি, কি ভাবছি আমরা? এই তিন ভাবছি না, বজদু ভাবছি না। সেই মুকুল আর আগের মুকুল নেই রে, সেই মুকুল হচ্ছে এখন রোমিও, সুপার হিরো। কি ঢং কথাবার্তার ভিতরে, কি তার বাদাম খাওয়ার ঢং, সব কিছু মিলে জেলে সে তো একটা মানে একজন সাবানের সাথে সে কথা বলতেছে। কি কহস, ময়লা মাখনের কথা তুই কি বললি? ময়লা মাখন মানে কি বল? রোমিও বল, রোমিও মুকুল, রোমিও মাখন, এটা বলতে হবে তোমার। আয় দাদা, দাদা দাদা, আয় নাসিম, এদিকে আতর। তুই খেলে খেলে দেখ না। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? না মানে এটা তো পার্ক, পার্ক তো রিল্যাক্স করার জায়গা, তো অফিস না। সো ব্যক্তিগত প্রশ্ন তো করাই যেতে পারে। তাছাড়া বেশ কয়েকদিন হলো আমাদের পরিচয় হয়ে গেছে, সেই অধিকারের জায়গা থেকেও প্রশ্নটা করা যায়। মানে খুব কঠিন কোনো প্রশ্ন আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার কি কোনো উনি আছেন? উনি উনি মানে? উনি মানে হচ্ছে আপনার উনি মানে আপনি কি বিবাহিত? আচ্ছা, এই প্রশ্নটা জানা কি জরুরি? হ্যাঁ না, মানে সবসময় আপনাকে দেখি তো একাই পার্কে আসতে তাই। আসি, এই পার্কে নির্মল বাতাস, সবুজ, সব কিছু অনেক ভালো লাগে, এই জন্য আসি। হ্যাঁ, আমাদের পার্কটা অন্য পার্কের চেয়ে কিন্তু একটু আসলেই সুন্দর। এখানকার বাতাস আসলেই অন্য পার্কের চেয়ে একটু নির্মল, বেশ সুন্দর। তারপর আপনারা যখন আসেন তখন আরও সৌন্দর্য যুক্ত হয় তাতে। বিশুদ্ধ বাতাস, আমার এই পার্কে বিশুদ্ধ একাও আছে, বিশুদ্ধ বাতাস আছে, একসাথে এরকম দুটো জিনিস কোথাও পাওয়া যায় না, মানে কোনো পার্কেই পাওয়া যায় না। বিশুদ্ধ একা যদি বলি তাহলে তো আমি আমি ছাড়া তো আর বিশুদ্ধ একা আমি দেখি না। থাকতেও পারে, আপনি তো শিওর কি করে হলেন যে নাই?
বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মমতায় জেগেছে এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ হৃদয়ে কপাল লাভ ব্যাংক কারো প্রেম যায় যায় কারো কপাল খুলে যায় কেউ কেউ দেবদাস কারো স্বর্গবাস মানে কি কিছুই তো বুঝলাম না মানে আবার কি সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার ডুবে ডুবে মিনারেল জল খাচ্ছ আমরা কিছুই জানি না হ্যাঁ বেটা কি জাতা কস তুই জাতা না মুকুল ভাই জাতা না যা কিছু রটে তা তো কিছুটা বটে যা কিছু রটে মানে কি যা কিছু রটেছে তাই অ্যাকচুয়ালি ঘটেছে চোখের সামনে দেখছি না কি দেখছস তুই কি দেখছিস মানে কি আপনি এখন আর বিশুদ্ধ দেখা না আপনি এখন বিশুদ্ধ দোকলা যা কিছু করছে ঘটনা পুরো ফাইনাল হয়ে গেছে কোন ঘটনাই ফাইনাল হয় নাই আপাতত মুখ বন্ধ কিন্তু আমারটা তো ফাইনাল হয়ে গেছে মুকুল ভাই আমার গার্লফ্রেন্ড আর কোনোভাবেই আমার সাথে সম্পর্ক রাখতেছে না বুঝবো না কেন অবশ্যই বুঝবো তুই আমার কাছে পাঠাই দিস কোনো কথা নাকি লাভ ব্যাংকে বলবো ভিক্ষাবৃত্তি কেন সে জানে না আমরা বলি প্রেমের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার চেয়ে সুখ আর কি বা আছে আপনার তোরা ই কর তদারকি কর আমি আসতেছি জানি ভাইয়া যে লাইনে আপনি গেছেন আর জীবনে এই লাইনে ফিরে আসতে পারবেন না ভাইয়া কারণ আপনি এখন যে লাইনে গিয়েছেন সেই লাইন থেকে ফিরে আসবার মতো মানুষ আপনি না ভাইয়া নিজের জীবনে অভিজ্ঞতা থাকলে অন্যকে সাহায্য করতে সুবিধা হবে জীবন থেকে নেয়া কিন্তু বিশুদ্ধ একা থেকে কি হবে একা বা দোকা তো কোনো ব্যাপার না বিশুদ্ধ থাকাটাই হচ্ছে বড় কথা আর বিশুদ্ধ একার চেয়ে বিশুদ্ধ দোকার শক্তি আরো বেশি চল ব্যাংকে অভিজ্ঞ এটা আপাতত একটু তোমার ব্যাগে রাখবে হ্যাঁ অবশ্যই আমি আসলে সরি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি লা 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 সরি মানে মানে যে কেমন না তোমার মান ভাঙছে মান ভাঙছে মানে কি একদম লক লক করতেছে দুজনে কাল তো ঝামেলা মিটে গেল না কোনো ঝামেলা মিটে নাই ভাই আপনার ঝামেলার খবর কি সেটা আগে বলেন আমার আবার ঝামেলা কি ঝামেলা
তো তোমরা কি মানে আমার বলার অপেক্ষা আছো নাকি? আর আলু রেলে তো দেখেই বলাইছো। যাই হোক, ফর্মালি পরিচয় করাই দিই। ও মোনা, হাই। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুকুল ভাই? আবার একটা প্রস্তাব আছে। আবার কি প্রস্তাব? এই যে লাভ ব্যাংক, এটা তো তোমারই আইডিয়া, তাই না? এবং এই লাভ ব্যাংক করতে গিয়ে তুমি কিন্তু লাভ বারোটা পেয়ে গেছো। আমার মনে হয় লাভ ব্যাংকের প্রথম কাজটি তোমার শুভ কাজ দিয়ে করতে পারে। না না, বিষয়টা কিন্তু আমি আগে চিন্তা করছি ভাই। না, এটা কি ঠিক হইব? মানে এটা স্বজনপ্রীতি হয়ে যায় না ভাইয়া? আইডিয়াটা কিন্তু অনেক জোশ, দারুণ হবে। প্লিজ ভাই, আপনি না করবেন না, বলো না ভাইয়াকে। না না না, করব না ভাই। আমি বলতেছিলাম কি, প্রথম নম্বরে আমি আপনাদের দিয়ে শুরু করতে চাই, বিসমিল্লাহ উইল্লাহ। ওনারা তো রেডি আছে, ওনারা পরে। না ঠিক আছে, আমাদের লাভ ব্যাংক তো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠদের মতামতই তো প্রধান। আমার আপত্তি নাই আর কি, হতে পারে। ওকে, আমাদের এটা হচ্ছে কি, বাংলাদেশের প্রথম বিয়ের অনুষ্ঠান পার্কে হবে। পার্কে বিয়ে হবে? কেন নয়, পার্কে তো বিয়ে হতেই হবে, কারণ আমরা মুকুল ভাইয়ার বিয়ে হতে যাচ্ছে লাভ ব্যাংকের তরফ থেকে। এই প্রথম, এই প্রথম বাংলাদেশে।